নির্বাচন ভোটে জয়ী হওয়ার পর এলাকায় নিজের নামে দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু করলেন 9 নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর পলি সরকার। এবারে ইংরেজবাজার পুরসভায় 9 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন পলি। বিপুল ভোটে নিকটতম বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তৃণমূল প্রার্থী পলি সরকার। নির্বাচনী জেতার পর মঙ্গলবার সকালে এলাকার দৃশ্য দূষণ রুখতে 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেয়াল পরিষ্কারের কাজ শুরু করেন দলীয় কর্মীদের নিয়ে। ইংরেজবাজার পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সদ্য নির্বাচিত কাউন্সিলর পলি সরকার বলেন, নির্বাচনের আগে গোটা এলাকা জুড়ে আমার নামে যে প্রচারের দেওয়াল লিখন শুরু হয়েছিল এবং বিভিন্ন ব্যানার পোস্টার দলীয় ঝান্ডা লাগানো হয়েছিল তা পরিষ্কারের কাজে এদিন হাত লাগিয়েছি। আমার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্মী সমর্থকেরা সহযোগিতা করেছেন। এদিন যেসব এলাকার বাড়ির দেওয়ালগুলিতে নির্বাচনী প্রচার ছবি লেখা হয়েছিল সেগুলি সাদা চুন করে ফেলা হয়েছে। এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হয়ে গেল নির্বাচনের জন্য আমরা যে সকল পোস্টার ব্যানার ইত্যাদি গোটা ওয়ার্ড জুড়ে লাগিয়েছিলাম তার জন্য এটাতে তো একটা দৃশ্য দূষণ হয়। ভোট হয়ে গেছে, আমরা চাই দেয়াল থেকে মুছে মানুষের হৃদয়ে আমরা যেন যেতে পারি এবং আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলো সব খুলে নিয়ে কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে যাওয়া। গুটকা ছবি আসছে গুটকাকে আমরা আশা করছি যে অতীতের যেসব কাজকর্ম হয়নি সেগুলোকে চেষ্টা করবো লোকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। আমাদের সাথে কৃষি থাকবে, কৃষির সাথে আমরা প্রতিটা মানুষের ঘরে সেই কাজগুলোকে পৌঁছে দেওয়ারই সেটাই চেষ্টা করব। হয়ে গেল নির্বাচনের জন্য আমরা যে সকল পোস্টার ব্যানার ইত্যাদি গোটা ওয়ার্ড জুড়ে লাগিয়েছিলাম তার জন্য এটাতে তো একটা দৃশ্য দূষণ হয়। ভোট হয়ে গেছে, আমরা চাই দেয়াল থেকে মুছে মানুষের হৃদয়ে আমরা যেন যেতে পারি এবং আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলো সব খুলে নিয়ে কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে যাওয়া। গুটকা ছবি আসছে রেখেছিলেন গুটকাকে আমরা আশা করছি যে অতীতের যেসব কাজকর্ম হয়নি সেগুলোকে চেষ্টা করবো লোকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। আমাদের সাথে কৃষি থাকবে, কৃষির সাথে আমরা প্রতিটা মানুষের ঘরে সেই কাজগুলোকে পৌঁছে দেওয়ারই সেটাই চেষ্টা করব। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।